সুপ্রিয় প্রশিক্ষণার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে পেইন্ট ব্যবহার করে আপনারা খুব সহজেই বিভিন্ন ছবি একসাথে অ্যাড করে একটা ফ্রেম তৈরি করতে পারেন। তাহলে চলেন ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা নিচে সার্চ অপশন যে পেইন্ট ক্লিক করার মাধ্যমে এই যে উপরে যে পেইন্ট অপশনটা এসেছে এটা চলে আসবে। এরপর আমরা পেইন্টে চলে যাব। পেইন্টে গিয়ে প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কি ধরনের ছবি অ্যাকচুয়ালি একসাথে ফ্রেম করতে চাচ্ছি, সেই ছবিগুলো কিন্তু আগে আমাদের ডাউনলোড করে রেখে দিতে হবে। তো আমার এই ফাইল ডাউনলোড করাই আছে, সেখান থেকে আমি একটা ছবি নিয়ে আসছি। আচ্ছা, প্রথমে আমি একটা ঝর্ণা পাহাড়ের ছবি আনলাম। পাহাড়ের ছবি আনার পর এই জিনিসটা কিন্তু, এই যে এখন দেখুন আপনি, এই জিনিসটা কিন্তু আমার একটা নির্দিষ্ট সাইজে আনতে হবে। সাইজে আনার জন্য আমি যেটা করবো, প্রথমে সিলেক্ট করবো। সিলেক্ট অপশনে ক্লিক করলেই দেখবেন একটা চারদিকে একটা রেখা রেখা একটা দাগ আসে। এরপর ছেড়ে দেব, দিয়ে আমি রিসাইজে চলে যাব। রিসাইজে দিয়ে দেখবেন আপনারা এখানে একটা অপশন আছে মেইনটেন এক্সপেক্ট রেশিও, এটার উপর ক্লিক করা মাত্রই টিক মার্কে উঠে যাবে। এরপর আমি পিক্সেলে টিক করব। পিক্সেলে টিক করে আপনি আপনার পছন্দ মতো রেশিও ঠিক করে দেবেন, হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল। ওকে, তো আমি চাচ্ছি যে হরাইজেন্টাল এটাকে 300 রাখতে, অ্যান্ড ভার্টিক্যালি 400। এই যে চলে আসলো। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারি আমরা, প্রথমে এটা বাড়িয়ে নিতে পারি, তাহলে আমাদের সমস্যাটা হবে না। আমি প্রথমে পেইন্টের জায়গাটা বাড়িয়ে নিলাম। ওকে, তারপর আমি ফাইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ক্রপে প্রেস করলাম, জিনিসটা ক্রপ হয়ে গেল। এরপর রিসাইজে গিয়ে আবার সেমভাবে পিক্সেলটা ক্লিক করে 300x400 দিয়ে দিচ্ছি। এই যে খুব সহজেই আমার ছবিটা রিসাইজ হয়ে গেল। এরপর আমি নেক্সট যে ছবিটা আনতে চাচ্ছি সেটা আমি আর ফাইল থেকে আনবো না, সেটা আমি পেস্ট থেকে আনব। পেস্ট ফ্রম, নিচে অপশন হচ্ছে পেস্ট ফ্রম, সেখানে যাব। এরপর আমি এটা বিচের ছবি নিলাম। আপনারা দেখতে পারবেন খুব সহজেই আপনি কি করতে পারছেন, ছবিটা নাড়াতে পারছেন একটু, এক মিনিট। আচ্ছা, খেয়াল রাখতে হবে আগে যাতে আমরা একটা স্পেসটা বাড়িয়ে নিই। স্পেসটা বাড়িয়ে না নিলে যেটা হবে, ছবিটা এসে এই ছবিটার ভিতরে ঢুকে যাবে, যেটা আমার একটু আগে হয়েছিল, আপনারা খেয়াল করেছেন। এখন পেস্ট ফর্মে গিয়ে আমি আরেকটা ছবি আনছি, ব্রিজের ছবি। ওকে, দেখুন ছবিটা অনেক বড় এবং আমার অনেকখানি জায়গা এটা নিয়ে নিচ্ছে। সো আমি প্রথমে এটাকে রিসাইজে চলে যাই। রিসাইজে যে অ্যাজ ইউজুয়াল মেনটেন এক্সপেক্ট রেশিও পিক্সেল 400x300 আমি যেটা দিয়েছিলাম 400x। এরপর দেখুন এর পাশে যে বর্ডারটা রয়েছে ডট 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 করে, এই বর্ডারটা থাকা অবস্থাতেই আমার ছবিটা ধরে আস্তে করে আমার ফ্রেমটার পাশে আমি ঠিক যেভাবে যতটুকু দূরত্বে বসাতে চাই আমি ঠিক সাইজ মতো ছবিটা বসিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে দুইটা ছবি একই রেশিওতে আমি
একটা ফ্রেম তৈরি করে ফেললাম। দেখা যাক আমি আরেকটা ছবি আনি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন আমার এখন অলরেডি স্পেসটা ক্রিয়েট করা আছে, সো আমার এই স্পেসটা বাড়াতে হচ্ছে না। আমি পেস্টে চলে যাচ্ছি, পেস্ট ফ্রম। আচ্ছা এখন ঝর্ণার একটা ছবি নিয়ে আসি। ওকে দেখুন ঝর্ণার ছবিটা নিয়ে আসছি, কিন্তু এটাও আমার সাইজের তুলনায় বড়, সো আমি আবার রিসাইজে চলে যাচ্ছি, গিয়ে মেনটেন এক্সপেক্ট রেশিও পিক্সেল, আবার 300x400 দিয়ে যাবো। আমি হোরাইজন্টালি 300 এবং ভার্টিক্যালি 400 নিচ্ছি। এরপর আবার ডট ডট থাকা অবস্থাতেই আমি ছবিটার উপর আমার মাউসের বাম দিকটা প্রেস করে ধরে রেখে এটাকে আস্তে করে টেনে একদম বরাবর বসিয়ে দেবো। আমি মাঝখানে একটু গ্যাপ রাখছি যাতে এটা আপনাদের বোঝার সুবিধার জন্য। এক্স্যাক্টলি দেখুন এভাবে সুন্দর করে আমরা অনেকগুলো ছবি একসাথে এনে একটা ফ্রেম তৈরি করতে পারি। এরপর আমরা কী করবো, কীভাবে আমরা ছবিটা সেভ করবো সেটাতে যাচ্ছি। এর আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই। যদি আপনারা এই ছবির কোনো জায়গাতে কোনো শেপ আনতে চান, সেক্ষেত্রে আপনারা কী করবেন, ধরেন আপনি চাচ্ছেন একটা শেপ ক্রিয়েট করতে, ঠিক আছে আমি একটা শেপ নিয়ে আসছি, শেপটা এনে আমি এখানে বসিয়ে দিব। আমি একটা চার কোণা শেপ নিয়ে আসলাম, দেখুন। ওকে এরপর এখানে বিভিন্ন ধরনের শেপস আছে, রেখা, ত্রিভুজ, যার যেটা পছন্দ আপনারা সেটা ইউজ করতে পারেন। ইভেন রেখার আপনি যে শেপগুলো আনবেন সেটার কালারও আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। এখন আমি চাচ্ছি এটার ভেতর কিছু একটা লিখতে, তো এই যে এ লেখাটা আছে এই ওয়ার্ড ফাইলটা আমি ক্লিক করব, করে আমি আমার পছন্দ মতো একটা কালার, রেড কালারটা ইউজ করি, সিলেক্ট করে এখানে লিখব। ধরুন আমি কী লিখছি, আমি আমাদের আমাদের যে ওয়েবসাইট আছে সেটার নামে লিখছি প্রয়াস অনলাইন, প্রয়াস অনলাইন লিখে এটাকে আমি এখানে বসিয়ে দেবো। তো এটা অনেক বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এটাকে আর একটু ছোট করতে চাই, এই জন্য এটাকে আমি কপি করে ওটার সাইজটা একটু কমিয়ে দেব। বেশি ছোট হয়ে গেল, শুনো 20 করে দিই, এই যে হয়ে গেল আমার অনলাইন। এখন এটাকে আমি সুন্দর করে মাঝখানে বসিয়ে দেব। দেখুন এভাবে খুব সহজে আপনারা টেক্সট অ্যাড করতে পারবে, বিভিন্ন শেপ অ্যাড করতে পারবেন, যেটা আপনার ছবিটাকে আরো অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে। এরপর আমি ছবিটাকে সিলেক্ট করব, আমি সিলেক্ট অপশনে ক্লিক করা মাত্র এখানে চার কোণায় দেখুন চার কোণায় একটা সিম্বল আসবে, সেটাকে আমি টেনে আমি যতটুকু অংশ সিলেক্ট করব ঠিক ততটুকুই কিন্তু আমার সেভ হবে। সো আমি এতটুকু অংশ টেনে দিলাম, দিয়ে এরপর আমি ক্রপে প্রেস করলাম, দেখুন এই যে আমার ছবি। এখন আমি যদি জিনিসটা সেভ করে ফেলি ছবিটা ঠিক এভাবেই থাকবে। তাহলে আমি সেভ অপশনে যাচ্ছি, এই দেখুন উপরে ফাইল লেখা আছে, আমি ফাইলে যাব, এখানে সেভ এবং সেভ অ্যাজ দুইটা অপশন আছে। সেভ অ্যাজ নিলে সুবিধা হবে, আপনি কোন ফোল্ডারে রাখবেন সেটা আপনি নিজে সিলেক্ট করতে পারবেন। তো সেভ অ্যাজ এ গিয়ে আমি জেপিজি করতে যাচ্ছি ছবিটা, এরপর ছবিটাকে আমি ফোল্ডারে রেখে দিচ্ছি। সেভ করে ফেললাম, এখন চলুন আমরা
দেখি যে ছবিটা কিভাবে সেভ করি। আমি যে ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারে গিয়ে আমি ছবিটা খুঁজে বের করব। দেখেছেন খুব সহজে আমরা পেইন্টে কিভাবে ছবি এডিট করে ফ্রেম তৈরি করে ফেলতে পারি। এই ছবিটাই আমরা এমএস ওয়ার্ড এর ফাইলে গিয়ে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। চলুন দেখা যাক ছবিটা আমরা এমএস ওয়ার্ড ফাইলে কিভাবে নিতে পারি। অ্যাজ ইউজুয়াল সার্চ বাটনে গিয়ে আমি এমএস ওয়ার্ড ফাইলটা ক্লিক করলাম। এমএস ওয়ার্ড ওপেন হয়ে গেল। এরপর হোমের পাশে যে ইনসার্ট অপশনটা রয়েছে আমি সেখানে ক্লিক করব। পিকচারে ক্লিক করব। এরপর আমি পিকচারটাতে যাব। আচ্ছা, সেখান থেকে আমি পিকচারটা খুঁজে বের করছি। এই যে পিকচারটা চলে এসছে, কিন্তু দেখেন পিকচারটা কিন্তু আমি উপরে নিচে নাড়াচাড়া করতে পারছি না। এর জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, মাউসের ডান পাশের বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, এর মধ্যে র্যাপ টেক্সট এখানে ক্লিক করলে নিচে হচ্ছে র্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট। এটাতে আমি ক্লিক করার মাত্রই এর চতুর্দিকে একটা বর্ডার চলে আসছে। এখন দেখেন আমি খুব ইজিলি ছবিটাকে নিচে উপরে সাইডে নিতে পারছি। এখন ছবিটার চারদিকে এটা একটা বাউন্ডারি তৈরি হয়ে গেছে। এখন আমি ছবিটাকে যে কোনোভাবে ফরম্যাট করতে পারবো। যেমন উপরে দেখুন ফরম্যাট অপশনটা রয়েছে, আমি এখানে ফরম্যাট ক্লিক করা মাত্রই আপনি কোন ধরনের ফ্রেম দিতে চাচ্ছেন, এখানে অনেকগুলো অপশন আছে। দেখুন আমি একটা একটা ধরছি আর এখানে চেঞ্জ হচ্ছে। এই যে ওভাল শেপও আছে, তো এরকম বিভিন্ন রকম শেপ আমরা পেয়ে থাকবো। তো এখান থেকে আমি আমার পছন্দনীয় একটা শেপ নিলাম ছবিটাকে। তাহলে এমএস ওয়ার্ড ফাইলে এনে আমি ছবিটাকে আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারবো। চাইলে আপনি পিকচার বর্ডার কালার চেঞ্জ করতে পারবেন। যদি আপনি চান ব্লু শেড দিতে, ব্লু শেড চলে আসবে। এভাবে আমি পিকচারের জায়গাটা ঠিক করে নিলাম। এরপর ধরুন আপনি চাচ্ছেন আপনার একটা নিচে আপনার একটা নাম লিখতে, সেক্ষেত্রে আমি কি করব, এরপর আমি আবার হোমে চলে যাব। আচ্ছা, ইনসার্ট অপশনে যে ওয়ার্ড আর্ট অপশনটা রয়েছে, আমি ওয়ার্ড আর্টে প্রেস করে যে কোনো একটা মডেল এখান থেকে আমি ক্লিক করব। আমি আমি এই যে পার্পল মডেলটা নিলাম, এই দেখে এটাকে আমি র্যাপ টেক্সট করে নিই। দেখেন এখানে আমি আমার নাম লিখছি, এরপর হোমে গিয়ে আমি এটার ফন্ট চেঞ্জ করলাম, 20 নিলাম, যেটাকে ক্লিক করতে হবে। ওকে, এবার আমি এটা 20 নেই, সাইজ 20 বেশি ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, 25 26 28, ওকে 28 পারফেক্ট।
রেসিপি আপনার পছন্দ মতো নেবেন। আমি ইটালিক ফর্মটাই চুজ করছি, দেখি। আচ্ছা, আমার মনে হচ্ছে আমার এটার কালারটা চেঞ্জ করতে হবে, যেহেতু এটার কালারটা এখানে মিশে গিয়েছে। তো আমি এটাকে নিচে নিয়ে আসি। আচ্ছা দেখুন, এখন এটাকে আমি ইফেক্ট দিতে চাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, আপনি আপনার পছন্দ মতো যে ইফেক্টটা দিতে চাচ্ছেন সেটা দিবেন। আমি থ্রি ডি রোটেশনের মধ্যে দেখতে চাচ্ছি যে কিরকম ধরনের থাকে। আচ্ছা, আমি এটা চুজ করলাম, একটু ক্রপ করে কেটে জিনিসটাকে আমি, এই দেখুন সুন্দরভাবে এই ছবিটা আমি এখান থেকে নিয়ে ফেললাম। এখন আপনি এই ছবিটা কিভাবে আবার রিসাইজ করতে পারেন, তো এই ছবিটা আমি চাইলে এখানেও ক্রপ করতে পারি। আবার আপনি যদি চান আপনি খুব ইজিলি পেন্টে গিয়েও করতে পারেন। আমি দেখছি, আচ্ছা এখন এখান থেকে আমি আপনার যে স্ক্রিনশটের জন্য যে ল্যাপটপে যে বাটনটা বা আমাদের পিসিতে যে প্রিন্ট প্রিন্ট বাটনটা থাকে, প্রিন্ট এসসি স্কোয়ার, আচ্ছা পার্ট এসসি PRTSC এরকম একটা বাটন রয়েছে, আমি সেটাতে প্রেস করলাম। প্রেস করা মাত্রই দেখুন একটুখানি ব্লার হয়ে গিয়েছে আমার স্ক্রিনটা, দ্যাট মিনস এটা কপি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে পেইন্টে চলে যাব। আমি যতটুকু নিচে চাচ্ছি আগে ততটুকু আমি সিলেক্ট করে নিই, আমি চাচ্ছি এইটুকু নিতে। কপি, ডান পাশে বাটনটা ক্লিক করে আমি কপি করলাম। এরপর আমি পেইন্ট অপশনে চলে যাব, যে আপনি পেস্টও করতে পারেন বা কন্ট্রোল ভি চাপ দিলেও ছবিটা চলে আসবে। দেখুন কত সহজে ছবিটা এখানে চলে আসলো। এখন আমার কাজ হচ্ছে এই ছবিটাকেও এখান থেকে সিলেক্ট করে আমার যতটুকু আমি রাখতে চাচ্ছি দেখুন ততটুকুকে প্রেস করলাম, করে আমি ক্রপে চাপ দিলাম, এই তো হয়ে গেল। এখন আপনি যদি চান এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা সেটা আপনি চাইলে চাইলে চেঞ্জ করতে পারে। তো আমি একটা হালকা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, প্রথমে কালারটার উপর প্রেস করলাম, এরপর ওয়ার্ডের পাশে যে অপশনটা আছে রঙের সাথে ক্লিক করে আমি এখানে প্রেস করে দিলাম। এই দেখুন এভাবে করে আমি খুব সহজ ছবিটাকে তৈরি করে ফেললাম। এরপর আমি আবার ফাইলে গিয়ে সেভ এস JPEG, এরপর এখানে আমি আবার এটাকে ফ্রেম 2 দিয়ে সেভ করে ফেললাম। চলুন গ্যালারিতে যেয়ে দেখি ছবিটা কিভাবে সেভ হলো।
এই যে ছবিটা, এটা দেখে বোঝার কোনো উপায় নেই যে ছবি তিনটা আলাদা। এত সুন্দর করে আপনি পেইন্ট এবং এমএস ওয়ার্ড দুটো ইউজ করে ছবিটাকে খুব ইজিলি ক্রপ করতে পারবেন, এডিট করতে পারবেন, বিভিন্ন ডিজাইন করতে পারবেন, শেপ দিতে পারবেন। তাহলে আজকের ক্লাসে পর্যন্তই, ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।